লকডাউনের মধ্যে নদী থেকে উদ্ধার লুপ্তপ্রায় প্যাঙ্গোলিন, যা গ্রামগঞ্জে বন্ড্রু নামে পরিচিত। আজ সকালবেলা ওদলাবাড়ি ঘিস নদীতে কয়েকটি যুবক স্নান করার সময় নদীর জলে ভেসে আসতে থাকে প্যাঙ্গোলিনটিকে। প্যাঙ্গোলিনটিকে দেখা মাত্রই ওদলাবাড়ির পরিবেশ সংগঠন ন্যাসের সদস্যদের খবর দেওয়া হয়। তারা মালবাজার বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটিকে। বর্তমানে প্যাঙ্গোলিনটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হবে, পরবর্তীতে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আজকে সকালবেলায় খবর পাওয়া যায় যে উদলাবাড়িতে ঘিস নদীতে, যেহেতু ঘিস নদী পাহাড় লাগোয়া, সেখান থেকে মাঝে মাঝে কোনো কোনো বন্যপ্রাণী চলে আসে। এর আগেও কিংকবরা মৃত অবস্থায় পাওয়া গেছিলো এবং অনেক সময় প্যাঙ্গোলিন পাওয়া গেছিলো, যেটাকে আমরা বাংলাতে বলি বইরুই, বনরুই। তো আজকে সকালবেলা ওখানে খবর আছে জলের মধ্যে একটা বনরুই ভাসে আসতেছে, বিভিন্ন বাচ্চারা সেখানে দৌড়াদৌড়ি করছিল। তারপরে স্থানীয় আমরা যেহেতু পরিবেশপ্রেমী ন্যাসের মেম্বারদেরকে খবর দেয়, ন্যাসের মেম্বার সে প্যাঙ্গোলিনকে উদ্ধার করে, তারপরে মাল ওয়াইল্ডলাইফের হাতে আমরা তুলে দিই। এখন খবর পেয়েছি যে সুস্থ অবস্থায় আছে প্যাঙ্গোলিন, একটু পরে লাটাগুড়ি এনআইসিতে নিয়ে সেখানে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।